এখনকার বিশ্বব্যবস্থায় মেধা পাচার বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে রাজধানীর বিআইসিসিতে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, যে যেখানে থাকুক সবাইকে দেশের কাজে লাগানো যায় যদি রাষ্ট্র সেরকম ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, শুধু সাধারণ পড়ালেখা করলে হবে না, এর পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতায় পারদর্শী না হলে আগামী দিনে চাকরি পাওয়া যাবে না।